বাইক তোলা হয়েছে তো জল পড়েছে তো ছেলে এদিকে কিন্তু নাচানাচি করছে। তো দেখো আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি, তো আজকে মোমো বানাচ্ছি। বরের মোমো খেতে ইচ্ছে করেছে, তো আমি মোমো অত বানাতে পারি না, তো দেখো মোমো বানাচ্ছি। আর ছেলে এদিকে কিন্তু নাচানাচি করছে, দেখো ছেলে কত সুন্দর দাঁড়িয়ে আছে এদিকে এদিকে আর কীভাবে নাচছে, মাঝে মাঝে নাচ করছে। দেখো আমার ছেলে কত সুন্দর নাচ করছে একা একাই, দেখো দেখো। তারপরে আমিও একটু ছেলের সাথে নাচতে গেলাম, আমার বড় নাচছে, না হলে তো না নাচলে হবে না। তো একা একা আমার ছেলে নাচ করতে চায় না, আমিও নাচছি তার জন্য, দেখো। তো আমার ছেলে সবাই মিলে নাচলে ও খুব সুন্দর নাচ করে। তো দেখো এটা কিন্তু ইউটিউবে দেখে বানাচ্ছি, কিন্তু আমি কিন্তু ঠিকভাবে রান বানাতে পারি না। আর দেখো আমার বড় কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। তো দেখো আমি তো আজকে ফার্স্ট টাইম মোমো বানাচ্ছি, তো ভালো পারছি না, তো যেই রকমভাবে পারছি সেরকমভাবে বানাচ্ছি। তো দেখো বেশি ভালো হচ্ছে না, কীরকম হয়েছে দেখো। তো আমার বর বললো যেরকম হবে সেরকমই খাবে, তো আমি প্রথম মানা বানালাম, তো এরকমই হবে, এর পরের বার যখন বানাবো তখন হয়তো ভালো হবে। তো দেখো আমি কিন্তু মোমোর সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি, আর এদিকে বেলে নিচ্ছি, বেলে বেলে বানিয়ে নিচ্ছি সুন্দর করে। তো কীরকম হয়েছে মোমো বানানো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো দেখো মোমো কিন্তু বানাচ্ছি, আর বসে বসে বরকে বলছি যে আমি কিন্তু পারবো না বানাতে, আমি এইসব বানাতে পারি না, তো তুমি তোমারটা বানিয়ে নাও। তো ও বলছে না ভালোই হয়েছে বানাও, তো আমি ওর জন্য বানাচ্ছি, কারণ ও তো অনেক কিছু করে দিল, গাছে থেকে পেঁপে পারলো, পেঁয়াজ কাটলো, লঙ্কা কাটলো, আর আমি খালি বসে বসে বানাচ্ছি। তো এর আগে আমি ছেলেকে নিয়েছিলাম, তার জন্য আমি এসব করতে পারিনি, কারণ ছেলেকে তো টাইম দিতে হবে, নাহলে ছেলে আবার এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে। আর বারান্দায় প্রচুর পিছলা হয়েছে, কারণ বাইক তোলা হয়েছে তো জল পড়েছে, তো ছেলে গেলে আবার পড়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফাইনালি দেখো আমি কিন্তু মোমোটা একদম বসিয়ে দিয়েছি, তো দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আর কীরকম হবে খেতে কে জানে। তো দেখো আমার মোমো